কত সুন্দর লাগতেছে ওদের দুইজনকে হাঁটতে দেখে। এই দেখে নতুন করে আবার ট্রেনিং শুরু করব, যে ট্রেনিং গুলো এতদিন দিলাম এগুলো সব বিফলে, আবার নতুন করে 2-3 দিন লাগবে আবার ফ্লাইং আনতে, তখন আবার কবুতরকে ফ্লাইং আনতে হবে, আবার নতুন করে খাবার বাস দিতে হবে কবুতরকে, নতুন করে আবার রিকভারি করতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো গতকালকে আমাদের সম্পূর্ণ বাংলাদেশেই যে একটা অবস্থা হয়েছিল সেটা আমরা সবাই জানি, যে ঘূর্ণিঝড় শীতরাঙের যে একটা প্রভাব সেটা সব জায়গায় পড়ছে। আমাদের মতো যারা কবুতর পালক আছি তাদেরও প্রভাব পড়ছে, এবং যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতিও প্রভাবটা পড়ছে। তো অনেকের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা শুনলাম বিভিন্ন জায়গায় পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি বেড়ে গেছে, তারপর অনেক জায়গায় বন্যার সৃষ্টি হয়ে গেছে, অনেক জায়গায় ঘর বাড়ি ভেঙে গেছে, গাছ আছড়ে পড়ছে, অনেক ধরনের সমস্যা হয়েছে। ঠিক তেমনই আমাদের কবুতর পালকদের অনেক সমস্যা হয়েছে, অনেক কবুতর পালকের আমি শুনছি যে খাঁচা উড়ায় ফেলে দিছে, যেমন আমাদের শরীফ ভাইয়েরই খাঁচা উল্টায় ফেলে দিছে ছাদ থেকে। তো এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়েছে, তো আল্লাহ মাফ করুক সবাইকে। মূলত কালকে লফটে আমাদেরও এরকম একটা অবস্থা হয়েছিল, যে বাতাসে এমন একটা অবস্থা যে আমাদের কবুতরগুলো খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো। সেটা হচ্ছে যে অনবরত বৃষ্টি হচ্ছিলো, আপনারা জানেন যে এক বিরতি ছাড়া বৃষ্টি, বিরতিহীন, সকালে বৃষ্টি শুরু হয়েছে, এর থেকে শুরু তো হয়েছে রাতে 10টা 11টা 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এরপর দেখা গেছে হালকাভাবে বৃষ্টি থামার পরে বাতাস ছেড়ে দিছে। তো কবুতরগুলোকে তাড়াতাড়ি আমরা ঢাকার জন্য, আপনারা ভিডিও দেখছেন বিজি বিজনেস লাভারে, ওদের জন্য আমি তিরপালের ব্যবস্থা করে নিয়ে আসি, আমার বাসা থেকে তিরপাল নিয়ে আসছি। তো এই তিরপাল নিয়ে এসে আমরা কোনোরকম কবুতর খাওয়ানোর ব্যবস্থা করি, খাওয়ানোর পরে কালকে রাতে সন্ধ্যার পরপরই আমরা এই তিরপাল দিয়ে সম্পূর্ণ খাঁচা আমরা ঢেকে দিই, যাতে কবুতরের গায়ে কোনো ধরনের পানি না লাগে, কারণ সারাদিন কবুতর বৃষ্টিতে ভিজছে। আর এই খাঁচার একটা অসুবিধা হয়েছে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে এই টিনের যে ডিস্টেন্সটা এটা একটু অল্প করা। সো এটা অল্প হওয়ার কারণে যে বৃষ্টির পানি, যে হেসলা পানিটা, বেঁকা হয়ে যে পানিটা পড়ে, এটা কবুতর গায়ে গিয়ে পড়ে, তো তখন কবুতর ঠান্ডা লেগে যায়। তো এর জন্য আর কি কালকে রাতে আমি তিরপালটা আবার এই ইতে লাগাইছি, পুরা ইতে ঢেকে দিছি, যাতে কবুতর গায়ের কোনো ঠান্ডা বাতাস বা হচ্ছে যে বৃষ্টির পানি না লাগে। তো ফ্লাইং কবুতরগুলো অবস্থা যদি আপনাদেরকে দেখাই, যে এই আবহাওয়ায় ওদের কী অবস্থা, তো আপনারা দেখতে পাবেন যে সবগুলো কবুতরই কেমন জানি ঝিমাচ্ছে। সো এই ঝিমানোটা হচ্ছে যে এটা মূলত কোনো ধরনের অসুস্থতার ঝিমানো না, আমি কোনো ধরনের সমস্যা পাই নাই। তো যেটা মনে হচ্ছে যে কবুতরের গায়ে ঠান্ডা বাতাস লাগতেছে, ওরা একটু আর কি গরম হওয়ার জন্য ওরা এরকম পশম ফুলায় বসে আছে, এটা কবুতরের একটা প্রসেস শরীর গরম করার ক্ষেত্রে। কারণ দেখেন ম্যাক্সিমাম কবুতর একদম 100%-এর মধ্যে যদি আপনি ধরেন, সে 97% কবুতর এইভাবে আছে, দেখেন দেখছেন, এই দেখেন নিচে যদি দেখাই, এই যে দেখেন সবগুলো কবুতর, এগুলো হচ্ছে মাদির খাঁচা, দেখেন সবগুলো কবুতরের একই অবস্থা। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ট্রেটা পরিষ্কার করে ফেলছি, তো এখন কবুতরের টয়লেটের অবস্থাটা দেখলে বুঝতে পারবো যে কবুতর সুস্থ নাকি অসুস্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে দেখেন টয়লেট কিন্তু স্বাভাবিক আছে, সম্পূর্ণ কবুতরের টয়লেট স্বাভাবিক আছে, কোনো ধরনের কবুতরের টয়লেটে কোনো প্রবলেম নাই। তারপরে দেখেন নরগুলো ডাকাডাকি করতেছে, তার মানে আমি বুঝতে পারলাম যে আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এবং এই জিনিসটা যদি গতকালকে রাতে যদি আমি তিরপালটা না লাগাতাম, রাতে যদি ওরা ভিজতো, তাহলে এই ক্ষেত্রে হয়তো এই টয়লেটটা হয়ে যেত পাতলা এবং চুনা, এবং দেখা গেছে এমন একটা অবস্থা কবুতর সকালবেলা কাশি শুরু করে দিত। যেহেতু আমরা সামনে কবুতর রেসে নামবো, তো আমাদের কবুতরকে 100% সুস্থ রাখা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এর জন্য আর কি কবুতরকে সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন করছি, বৃষ্টিতে ভিজে হয়েও তিরপাল লাগাইছি, অনেক কবুতর পালকদের অনেক ধরনের কষ্ট হয়েছে তাদের কবুতর সুস্থ রাখার ক্ষেত্রে, তারাও বৃষ্টিতে ভিজে দেখা গেছে কবুতরের সেট আপ ঠিক করছে, বৃষ্টিতে পানি পড়ছে, পানি বের করছে। তো সবার জন্য ভাই সেলুট রইলো, সবাই কবুতর প্রেমী আমরা, এবং আমরা আমাদের কবুতর সুস্থতার জন্য সব কিছু করতে পারি, এটা আমরা মানি। এই সাইডে যদি দেখাই, এই সাইডেও আমি একটা তিরপাল দিয়েছিলাম, আর এখানকার কবুতরগুলোর অবস্থা দেখাই, এই যে দেখেন এখানকার কবুতরগুলোও তেমন একটু মানে ঝিম মেরে বসে আছে, অর্থাৎ ওদের গায়ে একটু ঠান্ডা বাতাস লাগতেছে। আর এখানে কবুতরগুলো এসএম অবস্থা, তো ওদেরকে মূলত গতকালকে আমরা ঠান্ডার ওষুধ দিছি, অ্যালাট্রল যেটা সেটা দিছি, দেওয়ার পরে কবুতর ঠান্ডাটা একটু ঠিক অবস্থায় আছে। এই ঠান্ডার ওষুধটা আমরা টানা 3 দিন চালাবো ইনশাল্লাহ, 3 দিন চালালে আমাদের কবুতরগুলো দেখা গেছে ঠান্ডা থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ। ফ্লাইং কবুতরগুলো যেহেতু বাইরে থাকে, এই কবুতরগুলো বৃষ্টির ফোঁটা বেশি লাগার সম্ভাবনাই থাকে। আর যে ব্রিডিং কবুতরগুলো আছে, ব্রিডিং কবুতরগুলোর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ওদের গায়ে একটু ঠান্ডা লাগলে ওদের ওটা টয়লেটটা পাতলা করে ফেলে। তো এই একটা সমস্যা ব্রিডিং কবুতরের ক্ষেত্রে হয়, তো এটা খেয়াল রাখতে হয়। তাই মূলত আয়সা এখন পর্যন্ত ঠান্ডা পাতলা পায়খানা পাই নাই, তো মূলত দেখা গেছে কবুতরগুলো সুস্থই আছে আলহামদুলিল্লাহ। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা দুইটা মুরগি কিনে আনছি, ব্রাহ্মা মুরগি বাচ্চা, তো মুরগি দুইটা আপনাদেরকে ভালোমতো দেখানো হয় নাই, এই যে বাচ্চা ওদেরকে থরের রুমে ছেড়ে রাখছি, দেখেন কত কত সুন্দর লাগতেছে ওদের দুইজনকে হাঁটতে দেখে, এই দেখেন দেখছেন সাদাটা একটু বয়সে বড়, আর এই যে ছিট ছিটটা এটা একটু বয়সে ছোট।
বাট এটার চোখটা এক চোখ বন্ধ কেন, আমি একটু দেখি। এই হচ্ছে আমাদের মুরগিগুলা। সাদা যেটা আছে এটার মোজাটা খুবই সুন্দরভাবে উঠছে, সাদাটার বয়স যেহেতু একটু বেশি এই কারণে এটার মোজাটা একটু বেশি উঠছে। আর যেটা কালো কালো সাদা যেটা বাবরা বাবরা টাইপের, বাবরা কবুতরের মতো, তো এটার পায়ের মোজাগুলো একটু ছোট ছোট, এটার মোজাটা হয়তো আস্তে আস্তে উঠবে, এটার যেহেতু বয়স কম এই কারণে। তো অসাধারণ লাগতেছে দেখতে দুজনকেই, দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে, আর এই কারণে আর কি ওদেরকে এই থর রুমে রাখছি, যাতে ছেড়ে থর রুমে ছাড়া থাকবে, কোনো পানি আসবে না, এবং ওরা হাঁটা চলা যত করবে ওরা তো ওদের শরীর তত ভালো থাকবে। নিচে যে উপাদানগুলো আছে কোনা খাওয়ার মতো ওরা খেয়ে নিবে ইনশাল্লাহ। আর এইদিকে এই মুরগিগুলোকে আমি এখানে আটকে রাখছি, এখানে আটকে রাখার পেছনে কারণ হচ্ছে এই মুরগিগুলা যদি ছাড়া থাকে আমাদের এই ব্রাহ্মা মুরগিগুলোর সাথে মারামারি করবে এবং সমস্যা হবে, ব্রাহ্মা মুরগিগুলোরই বেশি হবে, কারণ এই মুরগিগুলা ব্যথা পাবে আর এইগুলো ব্যথা পাবে না, কারণ হচ্ছে এইগুলো তো বড়, এগুলোর সাথে তো আর ওরা পারবে না। এই সাদাটাকে একটু ধরে দেখাই, দাঁড়াও 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 এত বড় হয়ে গেল মাশাল্লাহ, পাঁচটা মুরগি আনছিলাম, আনফর্চুনেটলি তিনোটাই মোরগ হয়েছে। তিনোটা মুরগি অসাধারণ দেখতে সুন্দর, দেখেন সাদার মধ্যে এই লাল লাল, এইগুলা অস্থির লাগতেছে দেখতে। এই একটা বের হয়েছে, এই যে দুইটা বের হলো, এই যে তিন নম্বরটা বের হলো, এখন ওদেরকে আমি বের করে দিব। যাও 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 যাও, বের হয়ে গেছে ওরা, আবহাওয়াটা এনজয় করুক আজকে, কালকে তো ওদেরকে ছাড়ি নাই। এই যে ওরা বের করে দিছি, দেখছেন ঘোরাফেরা করতেছে। এই যে খরগোশগুলা খাঁচা আটকে ছিল, কালকে থেকে কালকে ছাড়া হয় নাই, আজকে ছাড়বো, দেখি আবহাওয়া আজকে যদি একটু ভালো হয় ছাড়বো। আর আজকে কিন্তু বৃষ্টি তেমন হয় নাই, তো যে কারণে আজকে খরগোশগুলোকে ছাড়বো না, কারণ হচ্ছে যে আজকে যদি ছাড়ি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা আছে, তো খরগোশগুলো ভিজলে সমস্যা, ঠান্ডা লেগে যাবে এই কারণে। তো ওরা মূলত ওদেরকে ভিতরে খাবার দিয়ে দিছি, ঘাস দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, তো ওরা এগুলোই খাচ্ছে এবং ভিতরেই থাকতেছে। আর খরগোশ, এই খরগোশগুলো যত ভিজবে তত ওদের সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি আজকেও কৌতো ছাড়ি নেই, কারণ হচ্ছে যদি আজকে বৃষ্টি নেমে যায়, কৌতো ছাড়ার ভিতরে দেখা গেছে যে কৌতো ঢুকাতে পারলাম না, বৃষ্টি নেমে গেলো, সেক্ষেত্রে সমস্যা হবে, সে কারণে আজকে আর কৌতো ছাড়ি নেই। আর সবাই দোয়া করবেন, সবাই সবার কৌতোর জন্য দোয়া করবেন, এবং আশা করছি এই দুর্যোগ বা এই ঘূর্ণিঝড়টা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে, চলে গেলে আমরা আবার নতুন করে আবার ট্রেনিং শুরু করব। যে ট্রেনিংগুলো এতদিন দিলাম এগুলো সব বিফলে, আবার নতুন করে দুই তিন দিন লাগবে আবার ফ্লাইং আনতে, তখন আবার কবুতরকে ফ্লাইং আনতে হবে, আবার নতুন করে খাবার বাস দিতে হবে, কবুতরকে নতুন করে আবার রিকভারি করতে হবে। তো এই তো মূলত কবুতরকে আবার নতুন করে সেট করতে হবে। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।